Hamburg Times. একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলায় নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবি বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায় আরামবাগ কামারপুকুর দেওয়ানগঞ্জ বর্ধমান বিষ্ণুপুর বাঁকুড়া কলকাতা কালীঘাট বুকিং নাম্বার 7477886099 পজিশন বুঝছি বলতে মানে দলের বিষয়টা বলতে চাইছেন তো দিদিকে বলো কর্মসূচির মধ্য দিয়ে আমরা যেটা দেখলাম লোকসভা নির্বাচনের পর যে মানুষগুলোকে প্রায় বসে যেতে দেখেছিলাম দিদিকে বলো কর্মসূচির মধ্য দিয়ে আমরা সেই সব মানুষদেরকে আবার আমরা ফিরে পেয়েছি দিদির মহিমাতেই সেই মানুষগুলো আবার দিদির টানে ফিরে এসেছে এই দিদিকে বলো কর্মসূচির প্রথম ধাপেতেই সারা বাংলা জুড়ে আমরা যে যেখানে দায়িত্ব পেয়েছি সেখানেই আমরা চেষ্টা করেছি যে মানুষগুলোর হাত ধরে আমরা দলে প্রথম হাঁটতে শুরু করেছিলাম দলকে চিনতে শিখেছিলাম বাম আমল থেকে যে মানুষগুলোকে পেয়ে আমরা লড়াই করে সিপিএমকে সরিয়েছিলাম তাড়িয়েছিলাম তৃণমূলকে আমরা প্রতিষ্ঠিত করেছিলাম সেই মানুষরা পুনরায় আমাদের ডাকে সাড়া দিয়ে তার আবার ফিরে এসেছে দিদিকে বলো কর্মসূচিতে এটা সবথেকে বড় প্রাপ্তি জয়দেববাবু অনেকেই এসেছেন জয়দেবদা তো বরাবরই ছিলেন আছেন জয়দেববাবু আমাদের দিদিকে বলো কর্মসূচিতে জয়দেববাবু তিনি কর্মসূচি করেছেন এবং বাংলার গর্ব মমতা কর্মসূচি আমাকে দায়িত্ব দেওয়ার পর সেই কর্মসূচিতে জয়দেবদা নিজে অংশগ্রহণ করেছেন এবং সবাই ইভেন আমাদের পুষড়া ব্লকে যত রাজনৈতিক নেতৃত্ব দীর্ঘদিন ধরে যারা ব্লক পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন তারা সবাই এসেছিলেন বিজয়বাবু থেকে শুরু করে স্বর্গীয় বিজয়বাবু সত্যি আজকে খুব কষ্ট লাগে যে বিজয়বাবুকে আমরা হারিয়েছি যে বর্ষিয়ার নেতৃত্ব যিনি দীর্ঘদিন বসেছিলেন তিনিও কিন্তু আমাদের ডাকে সাড়া দিয়ে এই বাংলার গর্ব মমতা কর্মসূচিতে তিনি এসেছেন সাজেশন দিয়েছেন পরামর্শ দিয়েছেন তিনি এখানে নেতৃত্ব দিয়েছেন কাজেই আগামী দিনে তৃণমূল কংগ্রেসের একটা গর্বের জায়গা যে সমস্ত মানুষগুলো এমনি যে কোনো কারণই হোক তারা বসেছিল তারা কিন্তু আবার ফিরে এসেছে এটা সবথেকে বড় প্রাপ্তি না সেই জায়গায় আমি একটা কথা বলবো যে স্থানীয় বিধায়ক উনি তো কলকাতার স্থায়ী বাসিন্দা রেসিডেন্সিয়াল সেই ক্ষেত্রে ওনার শরীর অসুস্থ কিন্তু বিধায়ক নেই বলে যে মানুষের অসুবিধা হচ্ছে এটা আমরা ঠিক বুঝতে পারছি না কারণ আমরা দলের সৈনিক বিধায়কে তিনিও দলের সৈনিক আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমন নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মতো আমরা প্রত্যেকেই আমরা নিজেদের মতো করে কাজ করেছি মানুষের পাশে দাঁড়িয়েছি মানুষের পাশে থেকেছি সেই জায়গা থেকে এই করোনা আবহ থেকে শুরু করে এই দুর্যোগ সবেতেই কিন্তু আমরা মানুষের পাশে ছুটে গেছি কাউকে বুঝতে দিইনি যে কে বিধায়ক আছেন কে আমাদের এমপি আছেন কে কোন দায়িত্বে আছেন আমরা কিন্তু যে যে যেখানে দায়িত্বে আছি সেইখানে সেইভাবেই আমরা কিন্তু সেই সমস্ত দুর্গত মানুষদের কাছে আমরা পৌঁছে গেছি যথাসাধ্য চেষ্টা করেছি এটা তো মাদার এবং যুব শাখা সংগঠন সব সমতি আছে শুধু শাখা সংগঠন যুব কেন
আমাদের SC ST আছে, CST OBC মহিলা সংগঠন, কিষাণ ক্ষেত মজুর থেকে শুরু করে সব মানে অনেক শাখা সংগঠন আছে। এই সেই শাখা সংগঠনের মধ্য দিয়ে যুব ভূমিকা সবসময় একটু বেশি থাকে, কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যুব নেত্রী থেকেই আজকে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন। তাই সেই জায়গাতে অনেকের অনেক কিছু প্রত্যাশা থাকে, সেই জায়গায় দ্বন্দ্ব আছে বলে আমি এখনও পর্যন্ত মনে করি না, কারণ যুব এবং মাদার সবটাই তৃণমূল কংগ্রেস। যখন নেত্রী নির্দেশ দেবেন সবাইকে একসাথে ঝাঁপিয়ে পড়তে, তখন আশা করি সমস্ত মুখ একসাথে আবার আমরা দেখতে পাবো, ঠিক যেভাবে আমরা দিদিকে বলো কর্মসূচিতে পেয়েছি এবং বাংলার গর্ব মমতা কর্মসূচিতে আমরা পেয়েছি। পরশুরা পরিযায়ী শ্রমিক এসেছে, আমার কাছে তথ্যটা একটুখানি তাহলে দেখে বলতে হবে, এই মুহূর্তে আমি বলতে পারছি না, তবে আনুমানিক আমি যেটা বলি, আমাদের মোট 72টা পরশু পর্যন্ত কোয়ারেন্টাইন সেন্টার ছিল, গতকাল আরও একটা বাড়ানো হয়েছে, কারণ দিল্লি থেকে আরও দুজন এসেছে, সেটা আমারই গ্রামে, আমাদের প্রাইমারি স্কুলের চাবিকাঠি আমরা খুলে দিয়েছি, সেখানে আমরা সবাই মিলে আলোচনা করে যে যাতে করে মানুষের মধ্যে যে একটা বদ্ধ ধারণা আছে যে বাইরে থেকে আসার জন্য আমরা যদি সবাই আক্রান্ত হয়ে পড়ি, সেই জন্য এই 73টা মোট কোয়ারেন্টাইন সেন্টার আছে। এই সেন্টারগুলোয় আপাতত প্রায় 765 থেকে 70 মতো এখানে মানুষ পজিটিভ আছে, 13 জন, 13 জনের মধ্যে আপনার অলরেডি 2 জন বাড়ি ফিরে গেছে, তা আমি একদম আপ টু ডেট বলছি কাল পর্যন্ত। আমি একটা কথা বলি, এখানে এই যে কোয়ারেন্টাইন সেন্টারে যে সমস্ত শ্রমিকরা আছে তাদেরকে আমাদের সরকারের স্বাস্থ্য আধিকারিকরা আশা দিদি থেকে শুরু করে সমস্ত তারা প্রত্যেক দিন তাদের কাছে যাচ্ছেন, তাদের সাথে কথা বলছেন, কারো কোনো রকম অসুবিধা হচ্ছে কি না, শারীরিক কোনো প্রবলেম হচ্ছে কি না, সেগুলো অনবরত তারা কিন্তু রিপোর্টিং করছেন, রিপোর্ট নিচ্ছেন। সেই ক্ষেত্রে তাদের মধ্যে এখনও পর্যন্ত কোনো কিছু অসুবিধা হচ্ছে না, যাদেরকে ওনারা আইডেন্টি করেছিলেন যে 13 জন, 13 জনের মধ্যে যে করোনা পজিটিভ হতে পারে, সেই 13 জনের যে করোনা পজিটিভ হয়েছে তারা কিন্তু হোম কোয়ারেন্টিনেতেই আছে এবং তাদের এখনও পর্যন্ত কোনো অসুবিধা হয়নি, অলরেডি 2 জন কিন্তু তারা বাড়ি ফিরে গেছে, মানে একদম সুস্থ হয়ে গেছে। যেটার ব্যাপারে আপনারা কতটা নিশ্চিত এবং আপনাদের যারা এখানকার বিধায়ক আপনার কি মনে হয় তারা আগামী দিনে আপনাদের তৃণমূল দল থেকে টিকিট নেবে না অন্য কোনো দল থেকে টিকিট? না দেখুন, এই এই প্রশ্নটা আমি একটা কথা বলবো, কে কোথায় টিকিট নেবেন, কে কোথায় দাঁড়াবেন, কে কোথায় কী কাজ করবেন, কাকে কী দায়িত্ব দেওয়া হবে, সেটা আমাদের নেত্রী সুপ্রিমে উনি ঠিক করেন, উনি ঠিক করবেন। আমাদেরকে যে যে দায়িত্ব দিয়ে যাকে যেখানে যে কাজ করতে বলবে আমরা সেই কাজগুলো করব, এটাই হচ্ছে আমাদের। অবশ্যই, কারণ 2019-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে কেউ যদি মনে করেন বিরোধীরা যে আমরা সব পেয়ে গেছি, এটা মহা ভুল হবে তাদের, কারণ এই মুহূর্তে যে মানুষগুলো ভুল করেছে সেই মানুষগুলো আস্তে আস্তে তারা ফিরে এসেছে, বহু মানুষ ফিরে এসেছে, তারা বিভিন্ন জায়গায় আজকে বিজেপি ছেড়ে আজকে তৃণমূলে যোগ দিচ্ছে এবং CPM বা কংগ্রেস অন্যান্য দল থেকেও তারাও আজকে তৃণমূলে যোগ দিচ্ছেন, কারণ তারা আপনারা কি মানে কোন জিনিসকে কোন বিষয়কে সামনে রেখে আজ 21 সালে যে হবে এটা আশা করছেন?
একটা তো উন্নয়নকে দেখে তো মানুষ ভোট দেয় কে কোন দলে ফিরে এলো তার উপরে তো নয়। তাহলে আপনাদের উন্নয়নটা আপনারা কতটা নিশ্চিত যে এটা দেখে আপনারা স্থির নিশ্চিত জিতবেন? দেখুন, যদি উন্নয়নের নিরিখে ভোট হয় তাহলে বাংলায় তৃণমূল ছাড়া আর অন্য কোনো দলের ভোট পাওয়া উচিত না, কোনো মানুষ অন্য দলকে আর ভোট দিতে যাবে না। কারণ বাংলার মধ্যেই পুরুষরা করছে, পুরুষরাও তাই। তা পুরুষরায় আমরা যে উন্নয়নটা করেছি আপনি দেখবেন, আমি যদি একটা একটা করে আপনাদেরকে তুলে ধরি, কারণ 98 থেকে আমরা যারা মেম্বার ছিলাম আপনার সিপিএম রাজত্ব থেকে, আমরা দেখে এসেছি সেই জায়গায় কি কাজ হতো আর আজকে বর্তমানে কি কাজ হচ্ছে। আজকে অলিতে গলিতে যেখানে এক হাঁটু কাদা হতো সেখানে আর কাদা নেই। আজকে মোটরসাইকেল নিয়ে যেমন তার বাড়িতে ঢুকে পড়ছে, ঠিক তেমনিভাবে মাঠের রাস্তা সেখানে পর্যন্ত ঢালাই রাস্তা হয়েছে, যেখানে চাষিরা তাদের ধান টলিতে করে বয়ে নিয়ে চলে যাচ্ছে মাঠ থেকে বাড়ি পর্যন্ত, আলু তুলে নিয়ে চলে যাচ্ছে মাঠ থেকে বাড়ি পর্যন্ত, এবং শাক সবজি থেকে শুরু করে সমস্তটাই, শুধু যে যাতায়াতের জন্য নয় কৃষি ক্ষেত্রেও যে আমূল কাজে লেগেছে এই রাস্তাঘাট, সেটাও কিন্তু একমাত্র এই তৃণমূলের আমলেতেই হয়েছে। আমি রাস্তাঘাট যদি বাদ দিই, উন্নয়নের নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত কর্মসূচিগুলো বাস্তবায়িত করেছে, রূপায়িত করেছে, আপনার শিক্ষাশ্রী থেকে শুরু করে, সবুজ সাথী থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, মানে বহু কর্মসূচি, আবার ইভেন্ট এই যে জয় বাংলা যে প্রকল্প, এই জয় বাংলা প্রকল্পে শুধু পুরুষরা, আমি আপনাকে একটা তথ্য দেব, শুধু পুরুষরা জয় বাংলা প্রকল্পে 2000 ফ্যামিলি আজকে প্রতি মাসে 1000 টাকা করে পাচ্ছেন শুধু জয় বাংলা প্রকল্পে। আজকে কৃষক বন্ধুর সহায়তা প্রকল্পে বহু মানুষ উপকৃত হয়েছেন আমাদের এই পুরুষরা। তাহলে কৃষক বন্ধু প্রকল্প যেমন আছে, জয় বাংলা প্রকল্প যেমন আছে, তেমনি একাধিক প্রকল্প আমাদের এই সরকারের মাধ্যমে আমাদের এই পুরুষরা ব্লকের মানুষ কিন্তু বহু উপভোক্তা আছে। আমি যদি একটা একটা করে বলি, আপনার ওল্ড এজ পেনশন বলুন, বিভিন্ন পেনশন খাতে প্রায় কম বেশি এক একটা গ্রামে দেখা যাবে যত ফ্যামিলি আছে প্রায় 80% কভার হয়ে গেছে, এই ধরনের পেনশন উপভোক্তা আজকে বাংলায় আছে। কাজে সেই জায়গায় মানুষের যে প্রত্যাশা সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস আসার পর এটা পূরণ হয়েছে। হ্যাঁ অবশ্যই, বিদ্যুতের তো আজকে লোডশেডিং কি মানুষ ভুলে গেছে। আমরা তো আগে দেখেছি যে শুধু লোডশেডিং ঘন্টার পর ঘন্টা নয়, একদিন দুদিন পর্যন্ত লোডশেডিং আমি দেখেছি, আমার নিজের থেকে দেখেছি, কিন্তু বর্তমানে আজকে সেই লোডশেডিংটা কি সেটা কিন্তু ভুলে গেছে। কাজে আজকে প্রত্যন্ত এলাকায় মানুষ বিদ্যুৎ পাচ্ছে, বিদ্যুৎ পৌঁছে গেছে। অনেক ধন্যবাদ আমাদের আরামবাগ মহকুমার পুরুষরা বিধানসভার প্রিয়সী নিরুপম মাইতিবাবু, তার কাছ থেকে আমরা এই পুরুষরা বিধানসভার এলাকার উন্নয়ন এবং অন্যান্য বিষয় নিয়ে তিনি যে আলোকপাত করলেন আমরা আরামবাগ টাইমসের দর্শকদেরকে সেগুলো জানালাম। অনেক ধন্যবাদ। ধন্যবাদ, নমস্কার।